প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন সাম্প্রতিক সময়ের আপডেট এবং আপনাদের বিভিন্ন ইমিগ্রেশন এবং ফ্যামিলি সংক্রান্ত আইন বিষয়ক বিভিন্ন প্রশ্নের এবং প্রশ্নের জবাব দিচ্ছিলেন আপনাদেরই পরিচিত, আপনাদেরই প্রিয় জনাব ব্যারিস্টার সলিসিটার জনাব আবু আহসান রেজা। আমরা আবারও চলে যাচ্ছি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে। আমরা আশা করছি আপনার প্রশ্ন করার সময় প্রশ্ন অত্যন্ত সংক্ষিপ্ত করবেন এবং আপনাদের টিভি ভলিউমটা কাইন্ডলি ডাউন করে রাখবেন। চলুন দেখি কে লাইনে আছেন, প্রিয় কলার। হ্যাঁ, হ্যালো। জি, শুনছি আপনার, জি, বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি 10 ইয়ার্স লতে পেয়েছি, তো আমি দুবার এক্সটেনশন অলরেডি করেছি। তো 21শে মে হলো আমার 3rd টাইম এক্সটেনশন। তো আমি মার্চে 3 উইকসের জন্য দেশে যেতে চাচ্ছি। তো অনেকে বলতেছে যে 90 ডের মধ্যে নাকি যেতে হয় না। তো আমার প্রশ্নটা হলো, আমি কি যেতে পারবো থ্রি আপনি উইকসের অবশ্যই জন্য যেতে পারবেন, মার্চে? আপনি আপনি যেতে পারবেন। কতদিন থাকবেন আপনি দেশের আমি বাইরে? 3 উইকস, 2 থেকে 3 উইকস, কোনো অসুবিধা নাই, আমার কোনো প্রবলেম হবে না কোনো ঢোকার সময়? জি না, কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমরা আসলে এরকম শর্ট কলারে যাচ্ছি, যাহলে অন্যান্য কলাররা হচ্ছে আরো বেশি সুযোগ পাবেন। আমরা চলে যাচ্ছি নেক্সট কলারে। কে আছেন কাইন্ডলি, প্রিয় কলার? হ্যালো, এই কলার আপনি জি শুনছেন আমাদের কথা? জি, আমি আপনার কথা শুনছি। জি, একটু বলুন কাইন্ডলি, আমরা তো আর কলাররা ওয়েট করছেন। জি, সালাম আলাইকুম। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম, আমার স্ত্রী এবং সন্তান বাংলাদেশ থেকে আসছিল গত বছর, আগের বছর, এখন তাদের এক্সটেনশন সামনের অগাস্টে। কিন্তু তাদের জন্য যে টাকা দেখানোর কথা 22,600, এটা আমি মিট করতে পারবো না। তো এখন আমার কি করণীয়? যেটা হবে দেখেন ভাইয়া, যেটা যদি আপনি মিট করতে না পারেন তাহলে আপনাকে হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। আপনার আপনার ছেলে তো ব্রিটিশ নয়? যে আমার মেয়ে, এবং আমার মেয়ে জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, আমার আইএলআর রয়েছে। জি, তাহলে সেক্ষেত্রে যে যে সমস্যাটা দেখা দিতে পারে সেটা হতে পারে যে তারা বলতে পারে যে আপনার ওয়াইফ আপনার বাচ্চাদেরকে নিয়ে আবার দেশে চলে যাক, তারা বলতে পারে। এবং তারা আবার প্রশ্ন তুলতে পারে যে আপনার আগের ইনকামটা কি তার জেনুইন ছিল কি না। তো এই সেকেন্ড যে ইস্যুটা, এটা হতে তো হয়তো খুব একটা বেশি সম্ভাবনা নাই, কিন্তু আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে তারা বলেছে তোমার আগের ইনকামটা ছিল ইনফ্লেটেড ইনকাম, আর সেই কারণে তুমি এখন, এবং জানতে চাইতে পারে যে কবে থেকে আপনার ইনকাম আবার ড্রপ ড্রপ করলো। যদি দেখা যায় যে আপনার ওয়াইফ আর বাচ্চা চলে আসার পরে ইনকামটা আপনার ড্রপ করে গেল, তখন তারা মনে করতে পারে যে আপনার ইনকামটা ছিল, ওই ইনকামটা ছিল ইনফ্লেটেড ইনকাম। যাই হোক, তা আপনার একটাই উপায় হচ্ছে তাদের জন্য হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করা, আউটসাইড দ্য রুল অথবা উইদিন দ্য রুল। উইদিন দ্য রুলে কিন্তু আপনার সমস্যা দেখা দেবে, কারণ যে সমস্যা, যে যেটা উত্তর আপনাকেই দিতে হবে যে আপনি কেন তাদের সাথে দেশে গিয়ে থাকতে পারেন না, যেহেতু আপনার এখনও ইনডেফিনিট লিভ টু রিমেন আছে এবং আপনি অরিজিনালি বাংলাদেশি, সেহেতু আপনার ওই কোনো যুক্তিটাতে কার্যকরী হবে না যে কেন আমি ওদের সাথে দেশে গিয়ে থাকতে পারবো না। তো এটা একটা বড় হার্ডেল হয়ে দাঁড়াবে আপনাদের জন্যে। আর আউটসাইড দ্য রুলও গিয়ে আপনাকে দেখতে হবে সিম্প্যাথি আপনি কীভাবে ড্র করতে পারেন। দেখেন, ভুলে যাবেন না যে আপনার ওয়াইফ কিন্তু খুব বেশি দিন এদেশে আসেনি, ফলে এদেশের সাথে তার সম্পর্কটা কিন্তু অত লম্বা দিন হয়নি। তো তবুও আপনাকে হিউম্যান রাইটসে আপনাকে ট্রাই করতে হবে, এবং EX1 যেটাকে আপনাকে দেখাতে হবে দেশে গেলে কি অবস্থাকে আপনি ফেস করতে পারেন যদি আপনাকে চলে যাওয়া লাগে, অথবা আউটসাইড দ্য রুল, এটা আপনাকে দিয়ে ওকে, ট্রাই করতে হবে ধন্যবাদ। ভাইয়া। আর EX1 এ কি ইংলিশ লাগবে? সরি, EX1 যদি আমি অ্যাপ্লাই করতে যাই তাহলে কি ইংরেজি লাগবে? জি না, ইংরেজি কোর্স EX1 এর জন্য A1? ইংরেজি, মানে হিউম্যান রাইটসের কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশানের জন্যেই, নন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশানে কখনো ইংলিশ টেস্ট লাগে না। অনেক ধন্যবাদ। ওয়েলকাম। জি, ধন্যবাদ কলার। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার। কে আছেন কলার লাইনে প্লিজ? হ্যালো 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 হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। জি হ্যাঁ ভাইয়া, একটু কলার বলুন। জি ভাইয়া, আমার দুইটা প্রশ্ন ছিল আজকে আজকে ব্যারিস্টার ভাইয়ের কাছে। একটা প্রশ্ন হলো, আমার আমার আর আমার ওয়াইফের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে হোম অফিসে। আমি অ্যাপ্লিকেশন করছি অক্টোবরে, 25 অক্টোবর। কি তো অ্যাপ্লিকেশন আমার ভাইয়া? ওয়াইফ, সরি,
কোন বিষয়ের উপর অ্যাপ্লিকেশন ছিল আপনাদের? অ্যাকচুয়ালি আমার ছিল, এটা হলো আমার ইউরোপিয়ান পার্টনার, মাই ওয়াইফ ফ্রম ইস্টার্ন ইউরোপ, ইউরোপিয়ান। তো আমার এফএম অ্যাপ্লিকেশন আছে, এটা 25 অক্টোবর আমি পেন্ডিং করছি। এখন আমার আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট আছে আমার ওয়াইফের এম্বাসিতে 19 ফেব্রুয়ারিতে। তো আমার অ্যাপ্লিকেশন আছে হোম অফিসে, বাট আমার ওয়াইফের পাসপোর্ট হোম অফিসে। আমি কি রিকোয়েস্ট করতে পারি পাসপোর্টটা আপনি যদি ব্যাক আপনি করার যদি জন্য? রিকোয়েস্ট করেন তবে আপনার ওয়াইফের পাসপোর্টটা তারা রিটার্ন করে দেবে। আপনি ওই যে তার যে পাসপোর্টের অ্যাপ্লিকেশনের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেটা একটা কপি পাঠিয়ে রিকোয়েস্ট করেন, দেখবেন 2 তারিখের আগে তারা পাসপোর্টটা পাঠিয়ে কি বলে ডকুমেন্ট ওই আপনার তারিখের আগে তারা পাঠিয়ে দেবে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ও অনেকে বলতেছে যে 3 মাসের আগে তুমি এটা করতে পারো না, যেহেতু যেহেতু উনি হচ্ছেন স্পন্সর, স্পন্সরের ডকুমেন্ট পাসপোর্ট তারা ম্যাক্সিমাম সময় তারা চাইলেই পাঠিয়ে দেয়। আর আপনি ওই অ্যাপয়েন্টমেন্টের একটা কপি চিঠিটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? জি, ধন্যবাদ কলার। আমরা 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 চলে যাচ্ছি ভাই। আমার আরেকটি, জি বলুন ভাইয়া। আর কি হলো আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি 2015 সালে 16 সালের মধ্যে আমি যাইছিলাম রিপোর্টে। তো আমার তারা রিপোর্ট থেকে উইথড্র করছে 2016 সালের প্রথম দিকে জানুয়ারিতে। ভাই আমি ঠিক আমি ঠিক বুঝতে পারলাম না যে আপনাকে কি দিয়েছে, কি উইথড্র করলো ভাইয়া রিপোর্ট? ভাইয়া আমি আসলে আগে যাইতাম হলে সাইন করার জন্য, জি রিপোর্টিং সেন্টারে। জি জি বলুন। হ্যাঁ শুনছি আমরা। হ্যাঁ, তারপরে আমার 16 সালের প্রথম সপ্তাহে আমার তারা একটা লেটার দিচ্ছে যে তুমি আর আসা লাগবে না, তুমি হোম অফিসের সঙ্গে যোগাযোগ রাখো, তার তোমাকে ইয়া করবে। আমি সবসময় আমার অ্যাপ্লিকেশন সবগুলো আমার আপডেট সবগুলা রেগুলার আছে উইথ হোম অফিস, বাট আমি আমি এ পর্যন্ত কোনো রিপোর্টিং এ যাই না, এটা কোন ধরনের, বাট আমি তাদেরকে কোনো ধরনের আপডেট দেয় নাই আমার অ্যাড্রেস বা কিছু, বাট তাদের উপস্থিতিতে আমার কন্টিনিউ আছে আপডেট, বা এটা কোনো সমস্যা হবে কিনা? না, তারা যদি আপনাকে সাইন থেকে বিরত রাখে তাহলে তো আপনার তো কোনো অসুবিধা নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই এক জানতে। আর হোম অফিস তো আপনার কারেন্ট অ্যাড্রেস তো জানে, তাই না? ইয়েস জানে। জি, তাহলে কোনো প্রবলেম নাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম, ধন্যবাদ কলার। আমরা আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারে। পরবর্তী কলার প্লিজ আপনার প্রশ্নটি করুন। প্রিয় কলার আপনি শুনছেন? হ্যালো কলার, আপনি শুনছেন আমাদের কথা? জি আসসালামু আলাইকুম। জি একটু কাইন্ডলি বলুন, আপনাদের অনেক কলার এখনো লাইনে আছেন, প্লিজ। জি জি, আমি 2017 আমার বাচ্চারা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, এখন কি এটাকে অনলাইনে চেক করা যাবে নাকি যাবে নাকি ভাইয়া? জি, আপনি আপনি যে কোনো অ্যাপ্লিকেশন করলে অনলাইনে গিয়ে দেখতে পারেন অ্যাপ্লিকেশনটা কিভাবে প্রসেস হচ্ছে। আর যদি আপনার 6 মাসের বেশি দেরি হয়ে থাকে আপনি একটা চিঠি লিখে আপডেট জানতে চাইতে পারেন। জি ধন্যবাদ কলার। আমরা আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারে। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম, শুনছি আপনার প্রশ্নটি করুন কাইন্ডলি। জি ভাই, আমি 2 বছর কি বয়স আমার এখানে, তো আমি হোম অফিসে আমার একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আর কি, আমার ফিয়ান্সের কি আর কি। জি, তোরা রিফিউজ করছে, রিফিউজ করে বলছে যে তোমার এখানে কোনো রাইট নাই থাকার, বলছে তুমি দেশে গিয়ে ওখান থেকে অ্যাপ্লাই করে আসতে আর কি। জি, এখন দেশ থেকে অ্যাপ্লাই করে আসলে ওরা মানে কতটুকু ওটা ভিসা দেয় বা ওই ব্যাপারে আর কি জানার জন্য ফোন করছে আমার কি ওটা। দেশ থেকে আপনি কি অ্যাপ্লিকেশন করবেন, ফিয়ান্সে অ্যাপ্লিকেশন? হ্যাঁ, ফিয়ান্সে ভিসা, কিন্তু আমার ফিয়ান্সে দেখা যাবে আর কি আমার সাথে। তাহলে আপনারা তো বিয়ে কই করে 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 ফেলেন দেশে? জি জি, আপনার ফিয়ান্সে যদি আপনার সাথে দেশে যায় তো দেশে গিয়ে আপনি বিয়ে করে ফেলেন, বিয়ে করে ম্যারেজ অ্যাপ্লিকেশন করেন, সেটা আরো আরো ইজি হয়ে যাবে না? আচ্ছা, এটা কি বাংলাদেশে কোর্ট ম্যানেজ করতে হবে নাকি আপনি বা কাজে কাজে করলে হবে? ভাইয়া বাংলাদেশে কোর্টে কোর্টে কোনোদিন কারোর বিয়ে পড়ায় না, কোর্টের অনেক দায়িত্ব আছে, কোর্টের বিয়ে পড়ানোর এমন কোনো দায়িত্ব না। এটা একটা ভুল ধারণা যে আপনি কোর্টে গিয়ে বিয়ে করলেন। কোর্ট ম্যারেজ বলতে আমরা যেটা সাধারণত বুঝি যে বাবা মাকে না জানিয়ে বাইরে গিয়ে কাজের অফিসে গিয়ে যখন বিয়ে করে লোকে বলে যে এটা কোর্ট ম্যারেজ। কোর্টে গিয়ে মানুষ একটা এফিডেভিট করে, এফিডেভিট হচ্ছে একটা হলফনামা যে আমরা বিয়ে করেছি। তো বাংলাদেশে গিয়ে আপনি বিয়ে করবেন, কাজের অফিসে গিয়ে বিয়েটা আপনি রেজিস্ট্রি করবেন, এটাই হয়ে গেলে বাংলাদেশে লিগালি ম্যারেজ। বাংলাদেশে যারা ম্যারেজ
যেমন ইংল্যান্ডে আমরা প্রত্যেক বড়তে দেখি ম্যারেজ রেজিস্টার থাকে, বাংলাদেশেরও এখন বিভিন্ন এলাকাতে কাজীরা আছেন, কাজীরা হচ্ছেন অথোরাইজড ম্যারেজ রেজিস্টার। তা আপনি কাজীর কাছে গিয়ে আপনি ম্যারেজটা রেজিস্ট্রি করবেন আর আপনি ইংরেজিতে একটা 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 কপি নিয়ে আসবেন, ব্যাস আপনার বিয়েটা যেটা হয়ে গেল। সিএনসি হলো এডিসি আর কি, এডিসি ব্রিটিশ আর ইংলিশ আর কি, ইংলিশ ঠিক আছে। তো আপনি ওখানে গিয়ে যদি তাকে যদি তাকে আপনি বিয়ে করে ফেলেন বাংলাদেশে, তাহলে তো আপনার একটা বড় একটা ঝামেলা আপনার শেষ হয়ে গেল, তাই না? জি, তারপরে যেটা আপনাকে করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে আপনি একটা হলফনামা দিবেন, এফিডেভিট করবেন, আর সিভিল ম্যারেজ হিসাবে বিয়েটা রেজিস্ট্রি হয়ে যাবে যদি আপনার ওয়াইফ ধর্ম চেঞ্জ করতে না চায়। আর আমার ধারণা যেহেতু আপনার ওয়াইফ যদি খ্রিস্টান হয় তাহলে তার বিয়েটা হয়তো কাজী রেজিস্ট্রি করতে পারে, যেহেতু আপনি জানেন ইসলামিক আইন অনুযায়ী একজন মুসলমান তিনি কিতাবিয়াকে, আহলে কিতাব যারা, কিতাবিয়াকে তারা বিয়ে করতে পারে, তার মানে জুইশ এবং খ্রিস্টান এবং সাবিয়ান যারা, সাবিয়ান তো এখনও পাওয়া যায় না, তাদেরকে তারা কিন্তু বিয়ে করতে পারে। তো এটা আপনাকে দেখতে হবে, না হলে আপনার সিভিল ম্যারেজ করার ব্যবস্থা আছে, আপনি সিভিল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে আপনি বিয়ে করতে পারেন, যে কোনো ফ্যামিলি লয়ারের সাথে কথা বললে তারা আপনাকে এভাবে হেল্প করতে পারবে। আর এমনি ভাই আরেকটা বিষয় হলো, অনেকে বলছে ফিয়ান্সে ভিসা আসা আসা যায় নাকি এখানে? না, ফিয়ান্সে ভিসা তো আসা যায়, কিন্তু ফিয়ান্সে ভিসা দিলে আপনাকে 6 মাসের ভিসা দেবে, 6 মাসের মধ্যে আবার আপনাকে বিয়ে আপনাকে করতে হবে। তো অনেক সময় তারা মনে করতে পারে যে আপনি হয়তো ঠিক বিয়ের পারপাসে আসছেন না, আপনি এদেশে এসে আবার গায়েব গায়েব হয়ে যাবেন। এখন যেহেতু আপনার আপনার ফিয়ান্সে যদি আপনার সাথে দেশে যায়, তবে বিয়ের ঝামেলাটা ওখান থেকে যদি আপনি চুকিয়ে ফেলেন তো আপনার জন্য ভালো না? জি জি হ্যাঁ ঠিক আছে। আর ভাই আপনি যে ব্যান ব্যান থাকে নাকি কোনো ব্যান, আমি যে ওভারস্টে ছিলাম ওটা আছে? আপনি যদি ম্যারেজের গ্রাউন্ডে এদেশে আসেন, ফ্যামিলি গ্রাউন্ডে আসলে, দ্যাট মিন্স অ্যাপেন্ডিক্স এফএম এর আন্ডারে কোনো অ্যাপ্লিকেশন করলে ওই ওই ব্যানটা আপনার জন্য কার্যকরী হবে না। যদি না আপনি এদেশে ইমিগ্রেশনের আইনের খুব বড় ধরনের বরখেলাপ করে না থাকেন, সেটা তো আপনি অবশ্যই করেন, আপনি সিম্পলি ওভার স্টে হয়েছেন, তাই না? জি 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 ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ প্রিয় কলার ধন্যবাদ। আমরা আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। পরবর্তী কলার কে আছেন? আমরা অনুষ্ঠানের প্রায় কাছাকাছি পর্যায়ে চলে আসছি, আমরা আশা করব আপনাদের প্রশ্ন অত্যন্ত সংক্ষিপ্ত করবেন। জি কল রেজা ভাই, আমরা আজকে কিন্তু অনেক অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো, তো বিষয়টার মধ্যে জিস্ট মনে হচ্ছে যে আজকে ফ্যামিলি ম্যাটার নিয়ে বেশি বেশি হয়েছে, প্রশ্নোত্তরগুলো চলে এসছে। এবং যেটা হয়েছে, যেটা আমরা দেখতে পেলাম যে ইউদের নাগরিকদের এখন অনেক ভুল ভ্রান্ত ধারণা আছে, ইউ নাগরিক তারা মনে করছেন এদেশে তারা আসলেন তারা সাথে সাথে এবং ওই যে এক ভদ্রলোক বললেন যে তিনি তারা তার রেসিডেন্সি ট্রান্সফার করেছেন, রেসিডেন্সি ট্রান্সফারের তো কোনো এখানে, এবং অনেকে কিন্তু এদেশে এসে তখন আর কাজকাম করেন না বা ক্রিটিক্যাল এক্সারসাইজ না করে তারা থাকতে থাকেন বছর পর বছর, সেক্ষেত্রে তারা কিন্তু ইমিগ্রেশনের পারপাসে তারা খুব ডিসঅ্যাডভান্টেজড হয়ে যান, এটা একটা দিক। আর একটা দিক আছে যে তোমার মনে আছে যে এক ভদ্রলোক বলেছিলেন যে তার ওয়াইফ তার সাবেক স্বামীর সাথে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে পেয়েছেন, কিন্তু হোম অফিস তার কাছে কাগজ দেখতে চাচ্ছে, কাগজ দেখতে, এটা আমার কাছে সারপ্রাইজিং মনে হলো যে এরকম তো হয় না। আমার কাছে কেন মনে হচ্ছে যে খুব সম্ভবত এমন হতে পারে হোম অফিসের কাছে হয়তো এরকম কোন ডকুমেন্ট আছে যে ওই সার্টেন পিরিয়ডে উনি আসলে দেশে ছিলেন না, এক্স্যাক্টলি সেই কারণে তারা ওই পিরিয়ডেরই তার রেসিডেন্সি জানতে জানতে যাচ্ছে। তো এমনি সাধারণত ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে পাসপোর্ট থাকলে পাসপোর্টেই কিন্তু একমাত্র প্রুফ, কি যেহেতু উনি ওই পাসপোর্টটা নাকি উনি হারিয়ে ফেলেছেন, উনি যখন ফার্স্ট আসলেন তখন ওই পাসপোর্ট আর্লি পাসপোর্টটা হারিয়ে ফেলছেন, তো সেক্ষেত্রে মহামারী সাথে যে কোনো কারণে সন্দেহ করছে বা তারা মনে করছে হয়তো তিনি পুরো 5 বছরের দেশে ছিলেন না, রাইট? আমার মনে হয় এই কারণে তারা, উনি যেটা বললেন যে 5 বছরের আগের টাইমটা মনে হয় তারা একটা পার্টিকুলার, না আমি 4 বছরের আগে, 4 বছর তাহলে জাস্ট ফার্স্ট ইয়ারটা উনি এখানে ছিলেন না এটা তারা হয়তো মনে করছে। আচ্ছা রেজা ভাই, আমরা আজকে আমাদের প্রায় অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, তা আপনি কি কাইন্ডলি জাস্ট শর্টলি যে এটার কনসিকোয়েন্সটা কি হতে পারে আজকে যে আপডেটটা, যে আমরা যেটা যেটা আমরা বললাম যদি ওই যে 7টা যে টেস্ট কেস আছে যেটাতে তারা ভিডিও লিঙ্কের মাধ্যমে আউটসাইড অ্যাপিলগুলি ফার্স্ট ইয়ারের সামনে পেশ করা হবে, যদি এই 7টা দেখার পরে যদি
যা তারা স্যাটিসফাইড হয়, জি তারা যদি মনে করে যে না এভাবে ভিডিও লিংকের মাধ্যমে এটা করা সম্ভব, তাহলে কিন্তু এই যে আমরা যে আহসানের কেস বা অন্যান্য কেসে যে সমস্ত আমরা যে একটা সুন্দর ফলাফল আশা করেছিলাম, আমরা দেখেছিলাম, সেটা কিন্তু আর থাকছে না। সেক্ষেত্রে তখন রুটিনলি অ্যাপ্লিকেশনগুলি সার্টিফিকেটেড হবে, সার্টিফিকেট পাবে, পাওয়ার পরে ওই বাইরে থেকে অ্যাপিল করে আসতে হবে। আর বড় স্কোপ থাকবে না যে বাইরে গেলে আমি ঠিকমতো অ্যাপিলটা উপস্থাপন করতে পারবো না। জি রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের, প্রিয় দর্শক, আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আমাদের কথা শুনছিলেন আর রাজা ভাইয়ের প্রশ্ন উত্তর পর্ব শুনছিলেন। আমরা আশা করব আমাদের প্রোগ্রাম থেকে আপনারা বরাবরের মতো উপকৃত হচ্ছেন এবং আমাদের নেক্সট প্রোগ্রামের জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করি আমরা ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।